গুড মর্নিং ফ্রেন্ডস আজ দীপাবলির ভোরবেলা তোমাদের সকাল সকলকে জানাই শুভ দীপাবলি সামনের প্রাইমারি টেটকে টার্গেট করে আমার নিজের প্রিপারেশান প্লাস যারা দেখবে তাদের প্রিপারেশান হয়ে যাবে যদি বলো তো পিডিএফটা আমি পাঠিয়ে দিতে পারবো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো প্রত্যেক ক্লাসের যেমন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম অবধি পরিবেশ বিদ্যা যে তিরিশ নাম্বার আসবে তার সমস্ত যে কোশ্চেনগুলো প্লাস আলাদা করে আরও পরিবেশের ডেটের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরপর ভিডিওতে আলোচনা করব। সমস্ত পিডিএফ চাইলে সম্পূর্ণ বিনামূল্যে আমি সেন্ড করে দিতে পারবো সে তার জন্য তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যাই আমি শুরু করছি আজকে তৃতীয় শ্রেণী শরীর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় শ্রেণীর পরিবেশ বইটির জন্য কত সালে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন দু সালে এরপর পরবর্তী কোশ্চেন সব জায়গায় ব্যায়াম হয় কি করলে সবাই জানো এটা সাঁতার কাটলে এছাড়া ফুটবল ব্যাডমিন্টন আমাদের কয়টি ইন্দ্রিয় তাদের কাজ আমাদের ইন্দ্রিয় পাঁচটি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ইন্দ্রিয় পাঁচটি কী কী প্রথমে জীব জীব হচ্ছে খাবারের স্বাদ গ্রহণ করে নাক গন্ধ শোঁকে কান শব্দ শোনে চোখ দেখে বা ত্বক স্পর্শ অনুভব করে ঠান্ডা গরমের অনুভব করে কী কী খেলে আমাদের শরীরে রক্ত তৈরি হয় রক্ত কী কী খেলে তৈরি হয় মোচা ব্রাহ্মী শাক কুলেখাড়া এই সমস্ত জানার মাধ্যমে আমাদের শরীরকেও আমরা ভালো রাখতে পারবো তাহলে রক্ত তৈরি তৈরি হয় শরীরে রক্ত কম হয়ে যায় যখন মোচা খেতে পারি যেটা কলা গাছে হয় এছাড়া ব্রাহ্মী শাক আর কুলেখাড়া এই সমস্ত তো গ্রামে থাকলে সমস্ত বিনা পয়সা দিয়ে মানুষ পেতে পারে শহরে থাকলে কিনে খেতে হবে মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাত কি বুদ্ধির আমাদের যে বুদ্ধিটা আছে মানুষের সেটা জীবজন্তু সেই বুদ্ধিটা নেই এটাই আসল তফাত মানুষের মতো সামনের পাকে হাত হিসাবে ব্যবহার করে বানর শিম্পাঞ্জি কাঠ কোন খাদ্য হজমে সাহায্য করে মানুষকে শশা বা পেঁপে কি খেলে আমাশয় ভালো হয় ধান কুনি পাতা খেলে আমাশয় ভালো হয় নিম পাতা ব্যবহৃত হয় জীবাণুনাশক হিসাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরে রক্তচাপ যে আপ ডাউন হয় সেটাকে নিয়ন্ত্রণ করে কে সয়না পাতা সয়না পাতা ভাজা সয়না পাতা ভাজা খাওয়া যেতে পারে এটা কত দাগের কোশ্চেন আমরা কমপ্লিট করলাম দশ কি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম ফল খেলে মোটা হবে না ওই জন্য যারা পুজো করে মাউন তারা চালে চা নিত্য সেবা পুজো যে চাল ফল পায় তা সব ফল খায় ওই জন্য চট করে মোটা হয় না লাল প্রধান কাজ কি খাদ্য হজম করা আমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করি সেটার নাম কি জীব স্কিপিংয়ের সময় শরীরে কোন কোন অংশের কাজ হয় আঙুল কবজি কনুই কাঁধ সবেরই কাজ হবে রৈত কণিকা কমে গেলে কি হয় রক্তাল পতা হয় এটা হলে চোখের নিচেটাকে ফ্যাকাসা ফ্যাকাসে দেখাবে টিকটিকি বা গিরগিটির পায়ের সংখ্যা কটা চারটি প্রজাপতি বা এর পায়ের সংখ্যা ছটি প্রজাপতি আর ফড়িং এদের ছটি টিকটিকি গিরগিটি চারটি এটা আশা করি সকলেই জানো কেবলই রং বদলাতে থাকে কোন প্রাণী গিরগিটি বলে মানুষটি গিরগিটির মতো রং পাল্টাচ্ছে তাহলে কোন প্রাণী রং বদলায় গিরগিটি দাঁত মাজার নিয়ম নিচের দাঁতের তলা থেকে ওপরে ব্রাশ টানতে হবে আবার ওপরের দাঁত থেকে নিচে পাশাপাশি টানলে দাঁতের গোড়া নরম হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে তাই ওপর নিচে ব্রাশ টানতে হয় আমরা নেল কাটার আর ব্লেড এই দুটোর মধ্যে কী দিয়ে নোক কাটবো নেল কাটার নেল কাটার একটা ইংরাজি শব্দ কারণ নেল মানে নোক কাটার মানে কাটা আমাদের শরীরের কোন অংশে নোংরা জমে হাতে পায়ে পিঠে কানে কনুয়ে নোংরা জমে এরপরে একটা খাদ্য ফুলকপি ফুল না কুঁড়ি কুঁড়ি পেঁয়াজ হল কি গাছের কাণ্ড খোস পাঁচরা হতে দেয় না কি না নিম পাতা রক্তাল পতায় উপকারী কি কাঁচা কলা মোচা হলে কমে গেলে এটা হলে চোখের নিচে সেই সময় দেখায় আমাদের কাঁচা কলা মোচা অবশ্যই খাওয়া উচিত ডাক্তারের ওষুধ না খেয়ে আমাদের দেশে আলু এসেছে কত বছর আগে চার থেকে পাঁচশো বছর আগে ডায়ারল্যান্ড থেকে এসেছে অন্য দেশ থেকে এদেশে এসেছে আর কি কি আলু ছাড়াও টমেটো লঙ্কা আনারস আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে কি না আম আর গোলমরিচ প্যাকেট জাতীয় খাবার ভালো থাকে দু থেকে তিন মাস দুটো বিষ ফলের নাম কি কোলকে আকন্দ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কে না বিট বিট গাজর পরবর্তী কোশ্চেন কুমোরের চাকা প্রথম বানায় না সবচেয়ে বুদ্ধিমান মানুষ যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে কুম কুমোর কীভাবে অন্য দেশ থেকে বিভিন্ন জিনিস আমাদের দেশে আসতো জলপথে জাহাজে করে মালদায় কোন কোন মালদায় কোন কোন আম পাওয়া যায় না ল্যাংড়া হিমসাগর ফজলি গোলাপখাস মালদা মূলত ফজলি আমের জন্য বিখ্যাত চোদ্দো নম্বর কোশ্চেন কাঁচা আনাজ পাকলে কাঁচায় আনাজ পাকলে কি হয় ফল যেমন কি কী কাঁচা অবস্থায় থাকলে সেটাকে আমরা আনাজ বলি যেমন পেঁপে কাঁকুর কলা কিন্তু সেটা পেকে গেলে ফল হয়ে যায় কিন্তু সোসা সে পাকলে সেটা আনাজ পেটের অসুখ ভালো হয় কীভাবে ডাবের জলে পোনা কতদিন পর মাছে পরিণত হয় তিন মাস পর মধু খেলে কি উপকার হয় সর্দি কাশি সর্দি কাশির কমে সর্দি কাশি যার বেশি হবে মধু খেলে সেটাও উপকার তুলসী পাতা দিয়ে খেলে আরও আরও ভালো জিভের জিভের জল আসলে কি যে কোনো খাবার কেউ দেখছে সেটা তার পছন্দের খাবার দেখলে মুখে জল চলে এলো জিভে জল চলে এলো আসলে সেটা কি না মুখের লালা এই লালা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের শরীরের উপাদান কারণ এটা খাবার হজমে সাহায্য করে সজনে ডাঁটা কি সজনে ডাঁটা না ফল সজনে আসলে সজনের ফল আনাজ আগে ধুয়ে সবসময় কী করতে হবে তারপর কাটতে হবে যদি কাটার পর ধোয়া হয় আনাজের অনেক গুণ চলে যাবে খাদ্য অখাদ্য কী যাকে হজম করতে পারি সেটা খাদ্য আর যেটা পারি না সেটা অখাদ্য যে খাদ্যগুলো প্রাণী থেকে পাই সেটা প্রাণীজ খাবার যেমন ডিম মাছ মাংস আর যে খাদ্যগুলো উদ্ভিদ থেকে পাই সেটা উদ্ভিজ্জ খাবার যেমন শাক সবজি পোশাক নার্সদের পোশাক কি ধবধবে সাদা শাড়ি সাদা স্কার্ট ডাক্তারের গলা থেকে পা পর্যন্ত পোশাককে কী বলে অ্যাপ্রন বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচার পোশাক কি রেইনকোট বা বর্ষাতি পুলিশের পোশাকের রঙ কি খাঁকি সিনথেটিক উল তৈরি হয় কী থেকে খনিজ তেল থেকে ভাবা যায় মানুষ যেটা পরে সেটা নাকি তেল থেকে তৈরি হচ্ছে খনিজ তেল গরমে আরামদায়ক পোশাক কি সুতির কাপড় অবশ্যই টেরিকট বা এইসব নাইলন নয় সুতির কাপড়ের দাম ওই জন্য বেশি যে ধরনের তুলো সুতোকেই সুতি বলে সেটা কার তুলো থেকে সুতির কাপড় যেটা আসলে হয় সেটা কার তুলো থেকে তৈরি হয় ভেড়া ছাগলের লোম থেকে যে উল হয় তাকে কি বলে পশম উল কথাটি কি এটি একটি ইংরেজি শব্দ সিন্থেটিক উলকে বলে কি সিন্থেটিক উল যেটা খনিজ তেল থেকে তৈরি হয় সেটাকে বলে ক্যাশ মিলন পাটি তৈরি হয় কোথা থেকে খেজুর পাতা দিয়ে পাটি বলতে যে যেটা মিলে বসা হয় খেজুরের পাতা দিয়ে তৈরি হয় আবার এই খেজুর পাতা দিয়ে ঝাঁটা পালা ঝাঁটাও তৈরি হয় গ্রাম বাংলার ভাষা শক্ত আঁশ পাওয়া যায় কোথা থেকে পাট ও শন গাছ থেকে শীতকালে পালক ফুলিয়ে রাখে কে শালিক পাখি তার ঠান্ডা লাগে বলে ঘর বাড়ি এর পরের চ্যাপ্টার ম্যাপ কথাটা কী এটা একটা ইংরাজি আর বাংলা কথাটা মানচিত্র মানচিত্রে উপরের দিকটাকে উত্তর দিক দেখানো হয় নিচের দিকটা দক্ষিণ দিক ডান দিকটা পূর্ব বাঁ দিকটা পশ্চিম বিভিন্ন জায়গা বোঝানোর জন্য আমরা কি করি সংকেত বা চিহ্নের ব্যবহার করি কাঠের মিস্ত্রিকে বলে ছুতোর পাকার বাড়ি পাকার বাড়ির মিস্ত্রিকে বলে রাজমিস্ত্রি মাটির বাড়ি যে বানায় তাকে ঘরামি যেখানে ভূমিকম্প হয় সেখানে কিসের বাড়ি বানালে সুবিধা কাঠের বাড়ি কেন না ভেঙে পড়ে গেলেও ভয়ের এটা কম আর যদি এই মাটির বাড়ি পাকার বাড়ি সব হয় ভূমিকম্প প্রবণ এলাকায় খুবই রিস্ক যেখানে কয়লা তোলা হয় সেখানে কি হয় ধস নামে তাই বালি দিয়ে সেই খাদ বুঝে দেওয়া দরকার সরি ফ্রেন্ডস ইন্টারফ্টের জন্য তাহলে কয়লা যেখানে তোলা হচ্ছে তা সেখানে অনেক সময় ধস নামে কারণ সেখানে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে সেটা বালি দিয়ে সরকারের বুঝিয়ে দেওয়া দরকার অনেক সময় দুর্নীতিভাবে যেখানে লোকজন কাজ করছে তারা সেটা বালি দিয়ে না বোঝালে পরে সেখানে ধস নামে যাযাবর কাকে বলে যারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের যা বলে আগে মানুষ খোলা আকাশের নিচে থাকতো পরে বাড়ি বানিয়েছে বাড়ি বানানোর সুবিধা অনেক সেটা বুঝেছে পরিবার পোস্ট অফিস কথাটা কি ইংরাজি বাংলা একে ডাকঘর পিনকোড আসলে কি পোস্ট অফিসের নাম্বার কলকাতার পোস্ট অফিসে নাম্বার সাতশো দিয়ে শুরু নতুন জীবিকা একটা কি না কম্পিউটারের দোকান লুপ্ত জীবিকা শাঁখা ফেরি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা একটা ছড়ার মতো অংশ এটা আমরা গুস্থ রাখতেই পারি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে যিনি চিঠি পাঠান তার নাম ঠিকানা থাকে কোথায় বাম দিকে যিনি চিঠিটা লেখেন আসলে বাম দিকে নিচের দিকে থাকে যাকে চিঠি পাঠানো হয় তার নামও ঠিকানা থাকে কোথায় ডান দিকে ঠিক ওপরে বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে বলে শিকার করা নিষিদ্ধ করে দিয়েছে সরকার বন দপ্তর অর্থাৎ সরকার পালকি যারা বহন করতেন তাদেরকে কি বলা হতো বেয়ারা এই পালকিও অলুপ্ত। ঘোড়া গাড়ি যারা চালাতেন তাদেরকে কী বলা হতো কেচোয়ান এই ঘোড়ার গাড়িও প্রায় অবলুপ্ত কিছু পারিবারিক জীবিকা সম্প্রদায়ের লোক ও প্রাচীন কাল থেকে চলে আসে সেটা কি কর্মকার কুম্ভকার কৃষক কিছু পারিবারিক জীবিকা সম্প্রদায়ের লোক ও প্রাচীন কাল থেকে চলে আসে সেটা কি কর্মকার মানে কামার যারা কুম্ভকার কৃষক কুম্ভকারটা কি আমার জানা নেই জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এখন সেই রকমভাবে কোনো পারিবারিক জীবিকা নেই আকাশ ছোট ছোটো জলকণা থাকলে মেঘ কালো আর বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই দেখায় সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষের শুরু হয় অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ তাহলে কৃষ্ণপক্ষ কখন শুরু হয় পূর্ণিমা পূর্ণিমাতে আকাশ পরিষ্কার থাকে আলো ফোটে অমাবস্যা যেটা অন্ধকার অমাবস্যার পর থেকে শুরু হয় শুক্লপক্ষ চাঁদ ওঠে পশ্চিম আকাশে তবে পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পূর্ব আকাশে ওঠে চলে চাঁদ সাধারণত সূর্য যেদিকে অস্ত যায় সেই দিকে ওঠে কিন্তু পূর্ণিমার সন্ধ্যাতে চাঁদ পূর্ব আকাশে ওঠে সন্ধ্যা থেকে রাতে তারাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সরতে দেখা যায় ধ্রুবতারা একমাত্র স্থির তারা এটা সরছে বলে মনে হয় না কোন তিথিতে ছায়াপথ দেখা যায় না কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মাঝ আকাশে রাত্রে যে অনেক তারা দেখা যায় আলোর নদী সেটাই আসলে ছায়াপথ মেঘ কি নদী পুকুর সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়েও পড়ে উঠে গিয়ে বাতাসে থাকা ধুলিকোনার সঙ্গে মিশে জলকণা তৈরি হয় এবং পাশাপাশি জলকণা মিশিয়ে মেঘ তৈরি হয় মেঘের একটি জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুৎ যায় তাতে আলোর ঝলক দেখা যায় তখন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়ল আকাশে রামধনু দেখা যায় সূর্যের বিপরীত এক পশলা বৃষ্টির পরে নামাজ শুরু হয়েছে তাই এই মুহূর্তে তাকে সম্মান জানিয়ে একটা অন্য ধর্মের উপর ডাকার একটা রীতি কোনো কথা বলবো না স্টপ যাই হোক নামাজ এইমাত্র শেষ হলো আমি আমার ক্লাস আবার শুরু করেছি মেঘের একটি জায়গা থেকে আরেক এক জায়গায় বিদ্যুৎ যায় তাতে আলোর ঝলক দেখা যায় তখন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি পাঁচ পড়ল আকাশে রামধনু দেখা যায় সূর্যের বিপরীতে এক পশলা বৃষ্টির পর সকালে বিকালে ছায়ার দৈর্ঘ্য বেশি দুপুরে কম কারণ সূর্য তখন মাথার ওপরে থাকে রামধনুর সাতটি রং বে নি আ স হ ক লা বে বেগুনি নি নীল আ আকাশি স সবুজ হ হলুদ ক কমলা লা লাল যেখানে আকাশ খোলা মাঝ মাঝে মিশে গেছে সেটাকে দিগন্ত রেখা বলে সম্পদ স্বাস্থ্য ভালো রাখতে আমাদের সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া আর ব্যায়াম করা দরকার তাহলে স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি দরকার ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া ব্যায়াম করা দরকার জল বায়ু মাটি এসব কি প্রকৃতির প্রধান সম্পদ ভবিষ্যতে জল সংকট দেখা যেতে পারে তাই আমাদের জল সংরক্ষণ করতে হবে যেসব গাছ থেকে ওষুধ পাওয়া যায় তাদের ঔষধি বা ভেষজ গাছ বলে যেমন ঘৃতকুমারী বাসক কালমেঘ ঘরে বসে যেসব কাজ করা হয় তাদের ঘরোয়া শিল্প বা কুটির শিল্প বলে যেমন তাঁত বোনা সাবধানতা কী কী অম্ব অবলম্বন করা উচিত জেব্রা ক্রসিং হলে রাস্তা পেরোবার জন্য জেব্রা ক্রসিংটা কি রাস্তা পেরোবার জন্য সাদা কালো দাগ সেই দিক দিয়ে রাস্তা পেরোতে হবে তো বিপদ আসলে অপরলা পাঠালে কখন কি হবে তার বলা যাবে না রাস্তার বাম দিকে কি কী ফুটপাথ সেই বরাবর মানুষের হাঁটা উচিত রাস্তা দিয়ে না হেঁটে হঠাৎ বাইরে বাজ পড়লে কি করতে হবে হাত পা উঠিয়ে মাথা নিচু করে মাটিতে বসতে হবে ভিজে জামা পড়লে কী হয় হাঁচি গলা খুসখুস নাকে জল হবে নখ কাটতে গেলে আমাদের কী উচিত নখকে জলে ভিজিয়ে রাখতে হবে হালকা নরম করে নেল কাটার দিয়ে নখ কাটতে হবে প্লাগ যদি কাজ না করে কারেন্টের টেস্টার দিয়ে আগে চেক করে নিতে হবে সেটা বডি আছে কি বডি হয়ে গেছে কিনা আগে থেকে হাত দেওয়া ও ঠিক না সুইচে হাত দিতে গেলে জল হাতে হাত দেওয়া উচিত নয় কারণ কারেন্টে শর্ট লাগতে পারে শক লাগতে পারে কেউ জলে ডুবে গেলে আমাদের উচিত তাকে জলে নেমে হাত দিয়ে না ধরে কোনো গামছা লাঠি বা অন্য কোনো জিনিস দিয়ে টেনে তোলা কারণ হাত দিয়ে ধরতে গেলে সে আমাকে টেনে ধরবে মানে সে বাঁচতে চাইবে প্রাণপণ তে আমি নিজের ব্যালেন্স হারিয়ে যাব জলে তোলা কোনো ব্যক্তিকে তার ভেতরের জল বের করার জন্য আমাদের করণীয় হলো বুকের পাঁজরে সব থেকে নিচের হাড় দুটো মিশেছে ওইখানে চাপ দিতাম শেষ কোশ্চেন জল থেকে তোলা কোনো ব্যক্তির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য আমাদের করণীয় হবে তার মুখের ভেতরে ফুঁ দিয়ে অক্সিজেন সরবরাহ করা থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড ওয়াচিং